সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক ফিলোসফি সাজেশন, ঠিক আছে? তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা লাস্ট মিনিট কিছু সাজেশন দেওয়ার জন্য, তো আমি বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলে লাস্ট মিনিট কিছু প্রশ্ন দিচ্ছি যাতে তোমাদের আগামীকাল পরীক্ষা খুব ভালো হয়। প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করে নাও, দেখে নাও, কারণ ফিলোসফি প্রশ্ন কঠিন হয় না, খুবই সহজ প্রশ্ন আসে। তাই আমি তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে তোমাদের এই প্রশ্নের পিডিএফ লিঙ্ক, সেই পিডিএফ লিঙ্কটাও তোমরা ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এ ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা আমাকে জানাবে যদি অন্য কোনো সাবজেক্টে সাজেশন পেতে চাও, সেক্ষেত্রে আমাকে জানাবে, কমিউনিটি ট্যাবে জানাতে পারো, ইনস্টাগ্রামে জানাতে পারো, এবং আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারো। তাহলে আমি বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলে অবশ্যই তোমাদের হাতে সাজেশন তুলে দেওয়ার চেষ্টা করবো, তাতে তোমাদের প্রিপারেশন একটু ভালো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। একই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু ভিডিও আমি অনেককে ফোন করে কালেকশন করছি, সে কারণে তোমরা অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবে, তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দাও, যাদের ফিলোসফি রয়েছে অবশ্যই শেয়ার করবে। তো প্রথম প্রশ্ন দেখো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও, অথবা আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। আর এক সঙ্গে রয়েছে, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এটা এ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা, এরকম করে প্রশ্ন আসে। অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, এটারও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা। এই প্রশ্নগুলো খুবই সুন্দর, নাম্বারও ভালো পাওয়া যায়। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য উদাহরণসহ লেখো। তারপর পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী? পরের প্রশ্ন, অথবা অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্তসহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, আদর্শ আকারে পরিণত করে মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। এটাকে প্রথমে বচনে রূপান্তরিত করতে হবে, আদর্শ আকারে পরিণত করতে হবে, তারপর মূর্তি এবং সংস্থান নির্ণয় করে বৈধতা বিচার করতে হবে। দ্বিতীয়টা রয়েছে, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও তিনটি পদ বিশিষ্ট। তিন নম্বর, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। তারপর, কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। পরের, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। পরের, সংযোজক কী? সংযোজক পদ নয় কেন? সংযোজকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। টিকা লেখো, কতগুলো টিকা দেওয়া হয়েছে দেখো, অব্যাপ্য হেতু দোষ, অব্যাপ্য সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থা, সংস্থান এবং মূর্তি। তারপর, নিচের বাক্যগুলিকে তর্কসম্মত আকারে পরিণত করো, মানে বচন করতে হবে, এবং গুণ এবং পরিমাণ উল্লেখ করো। দেখো, প্রথম হচ্ছে, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়, কেউই কাজটি করতে পারেনি, কেবলমাত্র স্নাতকেরাই এম এ পড়তে পারে, আম টক। আর একটা প্রশ্ন রয়েছে, অথবা দেখো, এটা সাধারণ বিরোধ চতুষ্কোণ আর অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের মধ্যে পার্থক্য লেখো। এই কিছু প্রশ্ন দিলাম, তোমরা সব প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে নাও, এবং এই পিডিএফের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো এবং সবগুলি একবার করে প্র্যাকটিস করে নাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমার বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমার কাছে এটাই আমার রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের মতামত। পরবর্তী কোনো যদি সাজেশন পেতে চাও অন্য কোনো সাবজেক্টের, সেক্ষেত্রে বলতে পারো, আমি সেই স্যারদের সঙ্গে কথা বলে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।